নিশ্চিন্তে ঘুমাতে হলে ঘুমের ওষুধ খান। কিন্তু এখন সময় ঘুমানোর নয়, কারণ আপনার শহরে এখন ঘুরে বেড়াচ্ছে এক চোর, যার উপরে রয়েছে পুরো 50,000 টাকা পুরস্কার। এই চোর খুব শক্তিশালী আর ভয়ঙ্কর, সেই জন্য নিশ্চিন্তে ঘুমাতে চাইলে বাড়ির দরজা জানলা বন্ধ করে ঘুমন। সকালে দরজা জানলা খুলে দে। আরে পাগল হয়ে গেলি নাকি? চোর শহরে ঘুরে বেড়াচ্ছে আর বাড়ি ঢুকে গেলে তখন? সেটাই তো আমি চাই, যে চোরটা বাড়িতে ঢুকুক আর আমরা ওকে ধরতে পারি। পুরস্কার পাওয়া যায় এমন কোন চোর অনেকদিন ধরিনি। ধরবার কোনো প্রয়োজন নেই, বুঝলি কিনা? হ্যাঁ ম্যাডামও বাড়িতে নেই। এটাই তো সুযোগ, পুলিশকে হেল্প করা হবে আর পুরস্কারও পাওয়া যাবে। ও দরজাটা খুলে রেখেছে, তার মানে আমাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। আজ এমন ভাবে চুরি করবে এই বাড়িতে মনে হবে যেন এখানে কোনোদিন কোনো জিনিস ছিলই না। মনে হচ্ছে সবাই গভীর নিদ্রায় আছে। আজ সময় আর সুযোগ দুটোই পেয়ে গেছি, পুরো বাড়িটাই একেবারে ফাঁকা করে দেব। আরে ভাই, এ খুব শক্তিশালী মনে হচ্ছে, আমরা ওর সঙ্গে এভাবে লড়তে পারবো না। এর সঙ্গে লড়বো কেন? এ কি পালোয়ান নাকি? পালোয়ান নয় রে, চোর চোর। ঠিক আছে, পালোয়ান হলে খুব মারতো। ম্যাডাম বাড়িকে আমাদের ভরসাতেই ছেড়ে গেছেন, এই চোরটাকে আটকাতেই হবে। যদি এ চুরি করে নিয়ে চলে যায় তাহলে ম্যাডাম খুব দুঃখ পাবেন। আমি তো আগেই বারণ করেছিলাম, ভোগ এবার। আরে কিচ্ছু হবে না ভাই, যেরকম আমি বলছি সেরকমই কর। সাহস থাকলে সামনে আয়। বিড়াল, তোর এত সাহস হয় কোত্থেকে? দাঁড়া আসছি। কোথায় গেল? ছাড়বো না আমি যেখানেই। কোথায় গেল?
মনে হচ্ছে অনেকগুলো আছে এখানে, একটাকেও যদি ধরতে পারি তাহলে সব কটাকেই ধরে ফেলতে পারবো। ও ডগিও আছে একটা, দূরে তো দেখছি চিড়িয়াখানা, আজকে একটাকেও আমি ছাড়বো না। ও তাহলে তোরা চারজন মিলে আমাকে এতক্ষণ ধরে বিরক্ত করছিলি। সবে তো শুরু হলো, এরপর তো তোমাকে নিয়ে গিয়ে থানায় পুলিশের কাছে দিয়ে আসবো। কোনো প্রশ্ন? পুরো শহরের পুলিশ আমাকে ধরতে পারছে না, আর তোরা আমাকে ধরবি? দাঁড়া, কোথায় গেল? এটা কিন্তু চিঠি চিঠি করছে, কিন্তু কতক্ষণ পালিয়ে বাঁচবি? কেউ ফ্যানটা বন্ধ করলে, মাথা ঘোরাচ্ছে। আরে উড়ে যাচ্ছিস না কেন? থ্যাংক ইউ, ভয় পেয়ে আত্মারাম খাঁচা হয়ে গেছিল। আচ্ছা, তার মানে তোর মাথায় অনেক বুদ্ধি। তাহলে দাঁড়া, প্রথমে আমি তোরই ব্যান্ড বাজাবো। দাঁড়া, কোথায় যাবি? ভালো করে চেক কর, অজ্ঞান হয়েছে তো? দাদা, অজ্ঞান হয়ে গেছেন না? সত্যি বুঝিস, জ্ঞান ফিরে যাবে, মা তোকে আগে। এবার কর ইন্সপেক্টর পান্ডাকে ফোন। হ্যালো ইন্সপেক্টর পান্ডা। স্যার, এই যে সে চোর। একে ধরে ফেলেছো? ধরা উচিত হয়নি, কোনো ব্যাপার না, এখনই ছেড়ে দিচ্ছি। কি কর তুমি? আরে ওপরওয়ালা যখন সবাইকে বুদ্ধি দিচ্ছিল তখন তুমি কি করছিলে? ওই দূর ঘটছিল। এতে হাসির কি হলো? এটাই তো জিজ্ঞেস করছেন যে একে ধরে নিয়েছ। আমি অবাক হয়ে গেছিলাম, কারণ এই চোরটাকে তো আমরা অনেক দিন ধরে খুঁজছি। ধরো একে তাড়াতাড়ি। ধরেই তো রেখেছি স্যার। ইস, হাবলদারদের বলছি থানায় নিয়ে যাওয়ার জন্য, ধরো একে। ওকে স্যার। ইন্সপেক্টর পান্ডা, আপনি এখানে? তাও আবার এত সকালে? আপনি তো আমার বাচ্চাদের পেছনে পড়ে গেছেন। আরে না, চুপ করুন। ইস, আমি আপনার নামে ডিআইজির কাছে নালিশ করব, আপনি সাধারণ মানুষকে বিরক্ত করেন। ইস, কেউ বোঝাও এনাকে। ম্যাডাম, বাড়িতে চোর ঢুকেছিল, ইনি ওকে নিতে এসেছেন। হ্যাঁ, এ কো বড় চোর, আপনার বাড়িতে ঢুকে পড়েছিল। হ্যাঁ, তোমরা সবাই থাকতে এ আমার বাড়িতে ঢুকলো কি করে? ইনি ইন্সপেক্টর ম্যাডাম, এনাকে কি করে আটকাতে পারি? ও গাধা।